যাব এবার সরাসরি বরুণের কাছে, কারণ ডায়মন্ড হারবারের পুরাতন বাজার পূজো কমিটির যে পূজো, সেই পূজোর রীতিনীতি মেনেই কিন্তু পূজো শুরু হয়েছে এবং কুমারী পূজোর বিশেষ আয়োজন করা হয়। আমরা জানি যে কিছু কিছু পূজো মণ্ডপে, কিছু কিছু বারোয়ারি পূজোতে অষ্টমীতে হয় কুমারী পূজো এবং কিছু কিছু জায়গায় নবমীতে কুমারী পূজো হয়। পুরাতন বাজার কমিটির যে পূজো, সেখানে নবমীতে কুমারী পূজোর আয়োজন চলছে। মায়ের যেখানে বেদি রয়েছে সেই বেদিতে কুমারীকে সাজিয়ে নিয়ে গিয়ে একেবারে তাকে সেই বেদিতে বসানো হবে এবং তারপর কুমারী পূজো শুরু হবে। এখন কি কুমারী পূজো শুরু হয়েছে, কি ছবি সরাসরি জানাবেন আমাদের প্রতিনিধি বরুণের কাছে সরাসরি চলে যাই। বরুণ, কুমারীকে নিয়ে যাওয়া হচ্ছে যে ছবি তুলে ধরেছ তুমি, আমরা দেখতে পাচ্ছি কুমারী পূজো কি শুরু হয়ে গেল? হ্যাঁ, কুমারী পুজোর যে সময়ে নির্ঘণ্ট 9টার পর, কিন্তু তার আগে অহনা নামে এই ছোট্ট 6.5 বছরের মেয়েটিকে কুমারী, তাকে দেবী সাজিয়ে একেবারে সিংহাসনে বসিয়ে ঢাক ঢোল পিটিয়ে উলুধ্বনি দিয়ে তাকে বরণ করে মঞ্চের দিকে এগিয়ে নিয়ে চলেছে এই উদ্যোক্তারা। এবং সেই কুমারী, ছোট্ট কুমারী যে আজকে যাকে মাতৃরূপে পূজিত হবে, তার মা সঙ্গে আছেন এবং সঙ্গে আছেন কমিটির লোক, তার বাবাও সঙ্গে আছেন। এখন যারা আছেন তাদের কাছে একটু জানতে চাইব, আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে, বলুন। আপনার মেয়ে? হ্যাঁ, কুমারী পূজা। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, গর্বিত। কেন কুমারী পূজা হচ্ছে মেয়ে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তার কুমারী পূজা হচ্ছে। খুব ভালো লাগছে, সকাল সকাল মেয়েকে সাজিয়ে গুজিয়ে দিয়ে কুমারী হচ্ছে, মেয়েকে খুব ভালো লাগছে। আর আমরা চান্স পেয়েছি বলে ও হতে পেরেছে, তাই খুব ভালো লাগছে। তো এই যে ছোট অহনাকে এখন নিয়ে চলেছে মণ্ডপের দিকে, এখানকার যারা মহিলারা আছেন তারা শাঁখ বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে তাকে বরণ করে একটা শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে যে সিংহাসনে বসে আছে যে ছোট্ট অহনা, তাকে একটু পরে ত্রিনয়নী ত্রিশক্তি জগজ্জননী দুর্গার সামনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হবে। একটু এর ব্যাকগ্রাউন্ড বলে রাখি যে যখন অসুরেরা একেবারে স্বর্গরাজ্য তলট পালট করে দিয়েছিল, তখন সেই গয়াসুরকে মারার জন্য দেবতারা মা কালীর শরণাপন্ন হয়েছিলেন। আর মা কালী তাদেরকে বলেছিলেন যে একমাত্র এটা সম্ভব যদি কোনো ছোট্ট কুমারী মেয়েকে মাতৃজ্ঞানে পূজা করে তাকে শক্তিরূপে ধারণ করতে পারো, তাহলে এই অসুররা নিধন হবে। তারপরে রামকৃষ্ণদেব, তিনি মা কালীর সাধক ছিলেন এবং কালীর সাধনা করার সময় নিজের স্ত্রী সারদা মাকে কাল্পনিক রূপে সেই কুমারী মা হিসাবে ধরেছিলেন। পরবর্তীকালে তার শিষ্য বিবেকানন্দ, তিনি 1800 একেবারেই। বরুণ, তুমি যে একেবারে সরাসরি ছবি তুলে ধরছো, আমরা দেখতে পাচ্ছি কুমারীকে নিয়ে যাওয়া হচ্ছে, কুমারী পূজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একেবারে পুরাতন বাজার কমিটির যে পুজো, তাতে কুমারী পুজোর এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা, চূড়ান্ত আয়োজন।